আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় হঠাৎ মাড়িতে ব্যথা, ফুলে ওঠা, এ ধরনের সমস্যা কেন হয়ে থাকে এবং কোন ধরনের সমস্যায় কী ধরনের ট্রিটমেন্ট করা হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, মাড়ির সমস্যা এবং দাঁতের সমস্যা দুইটা কিন্তু আলাদা সমস্যা। ভিউয়ার্স, কখনো কখনো দাঁত এবং মাড়ি একই সঙ্গে ইনফেকশন হয়, ব্যথা হয়, একই সঙ্গে দাঁত এবং মাড়ির সমস্যা থাকে। কখনো বা দেখা যায় শুধুমাত্র মাড়ির সমস্যা, কখনো বা শুধুমাত্র দাঁতের সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স, ক্ষেত্র বিশেষ এক এক ধরনের সমস্যার জন্য এক এক ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের সমস্যাটা আমি উল্লেখ করছি না, এখানে আমি মাড়ির কথা নিয়ে সমস্যা নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে গাম অংশটা কিছুটা ফাঁকা ফাঁকা হয়ে আছে, যে ফাঁকার ভিতরে খুব অনায়াসে খাবার প্রবেশ করতে পারে। আর এ ধরনের ফাঁকা যে সব মাড়িতে হয়ে যায় বা হয়ে গেছে, সেখানে খাবার জমার কারণে সেখানে এ ধরনের ফুলে ওঠার সমস্যা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে মাড়িটা ভিতর দিকে এখানে ফুলে উঠছে, এখানে দাঁতের কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না, দাঁতের সমস্যা নাই, এখানে মাড়ির সমস্যা। আর মাড়ির সমস্যাটা তৈরি হয়েছে এ ধরনের গাম ফাঁকা হয়ে যাওয়ার কারণে, সেখানে খাবার ঢুকলেই এ ধরনের ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে। এ ধরনের সমস্যা কখনো কখনো এমনিতেই ভালো হয়ে যায়, আবার কখনো বা ডাক্তারের কাছে যেয়ে ছোট একটি ড্রেসিং করে নিলে সেটি ভালো হয়ে যায়। কখনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, কখনো বা ওষুধ ছাড়াই এ ধরনের সমস্যা ভালো হয়ে যায়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো আঘাতজনিত সমস্যার কারণে হয়ে থাকে। যদি কারো সামনের দিকের কোনো দাঁতে আঘাতপ্রাপ্ত কোনো দাঁত থেকে থাকে মুখের ভিতরে এবং তার কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যেতে থাকে, এমনটি দেখতে পাচ্ছেন এখানে, তো এ ধরনের সমস্যা আঘাত লাগার কারণে হয়ে থাকে, বা দাঁতের পাল্প ইঞ্জুরি হলে এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো এ ধরনের দাঁত যাদের মুখের মধ্যে রয়েছে, তাদের দাঁতেও হঠাৎ করে এভাবে গোড়া ফুলে উঠতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম হতে পারে, এটি হঠাৎ করেই হয়ে থাকে। ভিউয়ার্স, এছাড়া যদি কারো পালপাইটিস অবস্থায় চলে গেছে, এমন কোনো দাঁত মুখের মধ্যে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এমন দাঁতে কয়েকবার যন্ত্রণা হয়, ব্যথা হয়, তো এমন দাঁত যদি কারো মুখে থেকে থাকে তাহলে সেই দাঁতের গোড়া ফুলে উঠতে পারে হঠাৎ করেই। কারণ এমন দাঁতের যে দাঁতগুলো পালপাইটিসে আক্রান্ত হয়, তার পাল্প ওপেন হয়ে যায়, আর পাল্প ওপেন হয়ে যাওয়ার কারণেই পাল্পের ভিতরে ইনফেকশন হয় এবং ক্যানেল দিয়ে সেটি দাঁতের গোড়ায় ইনফেকশন এভাবে তৈরি করে, এটা পেরিওডেন্টাল অ্যাবসেস তৈরি হয়ে যায়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা হতে হয় তখনই যখন এ ধরনের দাঁত মুখের মধ্যে থাকে। এটি সামনের দিকেও হতে পারে, এটি মাড়ির দিকেও হতে পারে। এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এটি দাঁতের ভিতরে গর্ত হয়ে দাঁতের পাল্প নষ্ট হয়ে যাওয়ার কারণে এভাবে অ্যাবসেস এখানে তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, এটিও হঠাৎ করেই এ ধরনের সমস্যা হয়ে উঠতে পারে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায় আপনাকে প্রথমত ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে এবং দাঁতটিতে প্রথমে একটা এক্স রে করাতে হবে এবং এক্স রে রিপোর্ট দেখে সেখানে ট্রিটমেন্ট করা হবে। সবাই সাধারণত এমন দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে নিলে ভালো হয়ে যায়। আর রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে এমন দাঁতে অবশ্যই ক্রাউন করে সেটি আগের মতোই ফিরে পাওয়া যায় এবং সেই দাঁত দিয়ে বেশ আগের মতোই শক্তি পাওয়া যায় বললেই চলে। ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে কারো কারো দেখা যায় যে মাড়ির শেষ প্রান্তে ব্যথা অনুভব করে থাকেন। এটি হতে পারে যে ভিতরে আক্কেল দাঁত আপনার গমন হচ্ছে বা উঠতেছে, তার জন্যে এই ব্যথাটা আসতে পারে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো আক্কেল দাঁত, যেটি আমাদের মাড়ির শেষ প্রান্তে উঠে থাকে। তো সাধারণত 17 থেকে 22 বছর 25 বছর এই সময়ের মধ্যেই এই দাঁতগুলো বেশি উঠতে দেখা যায়। এটি যেহেতু সবার পরে গিয়ে ওঠে, সব থেকে পরে এই দাঁতটি উঠে থাকে, তো এই দাঁতটি ওঠার সময় মাড়ি ভেদ করে উঠতে গেলে তখন কারো কারো ব্যথার সম্মুখীন হতে হয়, কারো কারো প্রচণ্ড ব্যথা হয়, কারো বা এ ধরনের দেখতে পাচ্ছেন যে মাড়ি ফুলে উঠছে, যে মাড়িটা এখানে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন, যে মাড়িতে যে মাংস রয়েছে এর নিচেই সেই আক্কেল দাঁতটি রয়েছে, আর তার কারণেই এখানে দাঁতটি ওঠার জন্য মাংসটা এভাবে ফুলে ওঠে। এভাবে এরকম অবস্থায় বেশ ব্যথা হয়, চোয়ালের শেষ প্রান্তে ব্যথা হয়, কখনো কখনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, কখনো কখনো ওষুধ ছাড়া এমনিতেই ভালো হয়ে যায়। তো
তো ভিউয়ার্স, এমন অবস্থায় প্রাথমিকভাবে একটু বাসায় যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান, কোনো টোটকা ব্যবহার করতে চান, তাহলে আপনারা গরম পানির সঙ্গে কিছুটা লবণ মিশ্রিত করে কুলি করে দেখতে পারেন। এ ধরনের সমস্যায় ব্যথাটা একটু কমে এটি করলে। ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাড়িটি এখানে ফুলে আছে, তো এ ধরনের ফোলা সাধারণত কয়েকটা দুইটি কারণে হতে পারে। আর তা হলো, এখানে দেখুন যে অন্যান্য মাড়ির যে অন্যান্য অংশ রয়েছে সেগুলো ঠিক আছে, ভালো আছে, সুন্দর আছে, কিন্তু হঠাৎ করেই কিছুটা অংশ মাড়ির ফুলে উঠছে। তো এই সমস্যাটা সাধারণত যদি দুদাঁতের মধ্যবর্তী স্থানে কোনো কিছু ঢুকে যায়, কখনো যদি দুদাঁতের মধ্যবর্তী স্থানে এখানে খোঁচাখুচি করা হয় কোনো সূচালো কিছু দিয়ে, কোনো কাঠি দিয়ে যদি খোঁচাখুচি করা হয়, তাহলে এ ধরনের মাড়ি ফোলা সমস্যা হয়ে থাকে। এছাড়া যদি সেখানে কোনো গাম পকেট থাকে, মাড়ি ফাঁকা থাকে, আর সেখানে যদি খাবার ঢুকে যায়, আর খাবার ঢোকার মাধ্যমে যদি সেখানে ব্যাকটেরিয়া হয়ে থাকে, আর তার কারণে সেখানে ইনফেকশন হয়ে এমনটি ফুলে যেতে পারে। তো ভিউয়ার্স, যেহেতু এটি খুবই সামান্য, তো এই অবস্থায় কখনো কখনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না, এটা এমনিতেই ভালো হয়ে যায়। যদি এমনটি হয়ে থাকে, প্রাথমিক অবস্থায় কোনো অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ অথবা গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে আপনারা কুলি করে দেখতে পারেন, কুলকুচি করবেন, তাহলে এ ধরনের সামান্য সমস্যা ভালো হয়ে যাবে, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে। তো ভিউয়ার্স, এছাড়া এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মাড়িতে ক্যালকুলাস জমার কারণে আপনার মাড়ির ইনফেকশন হতে পারে, মাড়ি ফুলে উঠতে পারে, এবং এটি হচ্ছে আমরা যেটা বাংলাতে পাথর বলে থাকি, এটি মাড়ির গোড়া এবং দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখান থেকে এর ফাউন্ডেশনটা তৈরি হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। তো এটি ডেন্টাল ক্যালকুলাস বলে থাকি আমরা মেডিকেল ভাষায়। তো বাংলাতে এটিকে দাঁতের পাথর বলা হয়। এই পাথর পড়ার কারণে, জমার কারণে, এই পাথর প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য ব্যাকটেরিয়া বয়ে নিয়ে বেড়ায়, আর সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু মাড়ি ইনফেকশন হয়ে এ ধরনের ফুলে উঠতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে মাড়িতে বেশ কিছু ক্যালকুলাস দেখা যাচ্ছে। তো এই ক্যালকুলাসগুলো প্রতিনিয়ত কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া এর সঙ্গে যুক্ত থাকে, আর তার কারণে মাড়ির ইনফেকশন হয়ে সেখানে মাড়িটা ফুলে উঠতে পারে। এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, এবং ডেন্টিস্টের কাছে গিয়ে আপনাকে দাঁতগুলো স্কেলিং করাতে হবে, দাঁতগুলো ওয়াশ করাতে হবে, এবং তার পরবর্তীতে হয়তো তিনি আপনাকে কিছু ওষুধ দিতে পারে যেটি আপনাকে খেতে হবে। তো সেটি খেলে আপনি এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। এছাড়া দাঁতের সম্পর্কে যে কোনো পরামর্শ নিতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।